শার্ট পরা মেয়ে দেখলে বলতে ইচ্ছে করে কি আয় বোন দুজনে একসাথে বোতাম খুইলা হাঁটি আমি হাত দিয়ে যা ছুই তা যদি টাকা হয়ে যাইতো কি এই যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে কি বললি আমি যদি মাঠে হইতাম সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম অসম্ভব এই যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেব না কেন অবশ্যই দেব লিখে নেন 0192 বোকার মধ্যে পটেটু লারবেন চারবেন খাইবেন এই নাম্বারে কল করলে আমারে পাইবেন ওকে ক্লিয়ার এদের এত বালপাক না এরা যেখানে যায় সেখানে বালপাক নামই করে আপনি এমন পাশনের মতো কথা কন সত্যি রাতেল ভাই আমরা জীবনে কিছু করতে পারি আর না পারি কিন্তু টিকটকে কিছু বালপাকনাদেরকে আমরা ঠিকই দেখে আসতাছি জান আপনার সাথে রাগটা কিন্তু আমিই করি আর 2 মিনিট পরে জান বলে রাগটা আমিই দেই অনেক সুন্দর ছিল উচ্চল কেবল কি বলে টপা ডপ টপা ডপ টপা বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল সন্তান আমার বড় হবে ডাক্তার হবে পাইলট হবে অনেক কিছু হবে কিন্তু শেষে দেখা যায় ছিল আমার হোটেলে সিক্রেট টানে কথা সত্য এই সংবাদ আমাদের ডিপার্টমেন্টের জন্য কলঙ্ক এরা নাকি আবার বাবা মাকে দেখবে বিশ্বাস করেন নাসেল ভাই টিকটকে এমন কিছু প্রাণী আছে যাদেরকে দেখার পর মনে হবে আপনার এরা অন্য কোনো গ্রহ থেকে আসছে সত্যি জি স্যার চুপ চুপ কে তুমি দেখা মা দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন আরে আমার মন মানে না তোমাকে টানে তারপর টানে মানে কি হ্যাঁ ও মাই গড আপনি থেকে যেহেতু তুমি তো চলে গেছো নিশ্চয় প্রেমটা হয়ে যাবে বলেছিলাম না টানে আরে রাসেল ভাই আমি কি দেখলাম এটা দেখা পর মনে হচ্ছে এরা অন্য কোন দেশের প্রাণী সন্দে তুই ঠিক কথা বলেছিস বিয়া হইছে তা দেখি হলদে তো এসেছি তারপর তার বসেছিলে মন্ডপের কোনায় কথা হুন চলে গেছো তা দেখি নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী বলা সহজ পড়া অনেক কঠিন আচ্ছা ভাই বল দেখি তোদের এত লজিক মার্কা লজিক কথা দেখে আসে আমি কইতে পারবো না রে বিশ্বাস করেন সাবস্ক্রাইবার শিখন এদের পিতামাতা এদেরকে দেখার পর নিজের অবাক হয়ে যে এ কেমন সন্তান আমরা জন্ম দিলাম যারে আমরা নিজেরাই চিনতে পারতেছি না সত্যি 100% সত্যি আদেশ মানি না আমি চির স্বাধীন আমি না মানি আইন আমি না কারো অধীন আরে হ্যাঁ ভাই তোদের হোগার ভিতরে 12000 ভোল্টের বাল্ব ঢুকছে তাই তো তোরা এই সমস্ত আবার মার্কা ভিডিও বানাস ও বুঝতে পারছি বিশ্বাস করেন মোস্তফা ভাই এই সমস্ত আবার মার্কাদের এমন কিছু ভিডিও আছে যা আপনাকে আমি দেখাবো আর দেখলে আপনি অবাক হয়ে যাবেন কেন কেন কথার কান নাই চলুন ভিডিও দেখে আসি আচ্ছা বাংলা মাল ছেড়ে হাতে সর্বত নিয়াছি আরে আই জায়গা পাঠ করতে লজ্জা করলো না বলতে ডালিম পাকিয়া এখন রস করিতেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা কোথায় জানি না তারপর পাট খেতে যাবি আমার লগে আরে ভাই এরা এমন জায়গা তালা মারে বিশ্বাস করে নাথেল ভাই এই সমস্ত তালা দেখা পর কিছু কিছু পোলাপানের চাবিগুলো তারা ভুলেই যায় কথায় রাখছে ও শিট
আর ভাইজান এই সমস্ত পাগলামি এবং গন্ডামি দেখার পর আমাদের যুব সমাজটা অলি নষ্টের দিকে ধাপিত হচ্ছে। সন্ধ্যা তুই ঠিক কথা বলেছিস। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় করে বলবো এই সমস্ত টিকটক লাইকে যেন ব্যান করা হয়। ঠিক বলেছ। কথা কি যায় রে বলা। না 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 না, সব কথা মুখে বলা যায় না, কিছু কিছু কথা হোগার মাঝখান দিয়ে বাইর করতে হয়। আমি ভালো নাই রে। আরে হ্যাঁ, আমি ভালো করে যেতে এখন ভালো নেই, কারণ তোর পাচার মধ্যে মিরগি উঠছে। বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। আচ্ছা বল দেখি, গানের মধ্যে মাঝে মাঝে এরকম কি ভাই? আমি করতে পারবো না রে। ওয়েট ভাইজান, তোর পাচা এখন আমি আগুন লাগাবো। আমি যদি স্মার্ট হইতাম। আরে হ্যাঁ, তোরে তো এখন স্মার্ট হতে হবে, কারণ তোরে এখন পাকনামি করতে হবে না। সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম, মাইয়া পটাইতাম, প্রেম করিতাম, তারপর জঙ্গলে যাইতাম, বিয়া করতাম না রে সুন্দরী মাইয়া। আহা 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 আহা, তোরি লাগা হইলাম দিবানা ও রে কলেজের মাইয়া, তোরি লাগা হইলাম দিবানা। আর ভাই জানো, ভালো করে জানি তোমাদের মতো বালকা মারা এই সমস্ত বালবাসে করেই যাবে, কিন্তু ভালো কিছু করতে পারবে না। সত্যি 100% সত্যি। আরে ভাই, তারা 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 বৈজ্ঞানিকরা লক্ষ লক্ষ টাকা খরচ করার পরও চান্দে দেশে যেতে পারে না। আর তোরা প্রতি রাইতে নেশার নৌকায় চান্দের দেশে যাই। আর শার্ট পরা মেয়ে দেখলে বলতে ইচ্ছে করে, আয় বোন দুজন একসাথে বোতাম খুইলা হাঁটি। আর কত দেখবো এই সমস্ত আবালচোদাদেরকে, এদের ভিডিও দেখতে যে আমার আর ভাল লাগে না। কেন? মানুষ কতটা নিচে গেলে এবং মানুষ কতটা খারাপ হলে এই সমস্ত ভিডিও আপলোড করতে পারে। কথা সত্য। এই সংবাদ আমাদের ডিপার্টমেন্টের জন্য কলঙ্ক। তো চলুন ভিউয়ার্স, এই সমস্ত আবার মার্কেটের কিছু ভিডিও দেখে আসি। আচ্ছা জান, আপনার সাথে রাগটা কিন্তু আমিই করি, আর 2 মিনিট পরে জান বলে রাগটা আমিই দেই। কি কথা, তুই মিথ্যে বলছিস। দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। আর তো যাই হোক বন্ধুরা, ভিডিওর আজকের মতো এতটুকু। ভিডিওটা আমরা সিরিয়াস নিয়ে যাবো না, এটা আমি আশা করবো। ঠিক কেন? কারণ এই ভিডিওটা শুধুমাত্র ফান করে বানানো হয়েছে, তাই সিরিয়াস নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। ও বুঝতে পারছি। তবে ভাইজান, এদেরকে নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমার আপনজন তাদের মিষ্টি ভাষা আমাকে বলে যে ভিডিও বানাতে, তাই আজকে আমি এদেরকে নিয়ে একটু লড়া দিলাম। সত্যি? জি স্যার। তো যাই হোক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবা এবং কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দেবা। Yes। আর সবাই মিলে একটা একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। Yes। সো আমি এখন চলে যাব, লাইট অফ।